দীর্ঘ প্রায় 20 মাস পরে খুলছে স্কুল কলেজ। আনন্দের জোয়ারে ভাসছে সাধারণ ছাত্রছাত্রীরা, খুশি অভিভাবক থেকে শুরু করে সাধারণ মানুষরা। করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ 2 বছর পর স্কুল খোলার পরে খোলার আনন্দে মাতাভাঙা 2 নং ব্লকের ঘোষারডাঙ্গা বীরেন্দ্র বিদ্যালয়ের সামনে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে সাধারণ ছাত্রছাত্রীদেরকে করোনাবিধি মেনে মাস্ক বিতরণ, স্যানিটাইজারের পাশাপাশি চকলেট বিতরণ করা হয়। এদিন সকাল 10টার সময় কলেজ খোলার সঙ্গে সঙ্গে কলেজের মেন গেটের সামনে মাস্ক, স্যানিটাইজার বিতরণ করেন তৃণমূল ছাত্র পরিষদের ঘোষারডাঙ্গা ইউনিটের সকলে। উপস্থিত ছিলেন রাহুল বর্মন, পাপ্পু বর্মন, প্রসেনজিৎ সরকার সহ অন্যান্যরা। এ বিষয়ে ঘোষারডাঙ্গা কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সদস্য পাপ্পু বর্মন জানিয়েছেন, দীর্ঘ 2 বছর পরে কলেজ খুলল, তাই তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে সাধ্যমতো মিষ্টিমুখ এবং মাস্ক বিতরণ করা হলো। পরবর্তীতে করোনাবিধি মেনে এই কর্মসূচি চলবে। মাতাভাঙা 2 নং ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আজকে আমরা স্যানিটাইজার, মাস্ক আর চকলেট বিতরণ করলাম, ঠিক আছে। ছাত্রদেরকে যারা ফার্স্ট ইয়ার, যারা নতুন আসছে কলেজে, ওদেরকে আমরা ওয়েলকাম জানাইলাম। আমরা আমাদের যে তিনাঙ্কুদা আছে, ঠিক আছে, তারপরে আমাদের জেলা সভাপতি আছে অনির্বাণ সরকার, ঠিক আছে, আমাদের দাদা, ওদের নির্দেশে আমরা আজকে এই কর্মসূচি ছোট্ট করে আমরা করলাম আমাদের ছাত্রদের পক্ষ থেকে। কে কে উপস্থিত ছিল, মূলত কী কারণে করা হলো? এইখানে উপস্থিত সেরকম কেউ ছিল না, আমরা সবাই ছাত্র, ঠিক আছে, আমরা ছাত্র সবাই সবাই মিলে এই প্রোগ্রামটা চালিয়ে গেছি দাদারা ওদের নির্দেশে। তো অনেকেই খুশি, ঠিক আছে, বলছে যে দাদা আমরা তো মাস্ক পরে আসছি, ঠিক আছে, আমি কোনো আজকে অনেকদিন পর কলেজ খুলছে, ঠিক আছে, আমরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এটা কর্মসূচি ছোট্ট করে করতেছি, তো আমাদের যে স্যার আছে সবাইকে বললে আমরা এই কর্মসূচিটা করছি, তোরা এগুলো মেনেই চল, তাতে আমাদেরই ভালো, তোদেরও ভালো, সবার ভালো। মানে মূলত করোনা বিধি মেনেই কলেজের সামনে এই অনুষ্ঠান করা হচ্ছে বা এই প্রোগ্রাম করা হচ্ছে? একদম। আচ্ছা, আর মেন বিষয় হলো এই প্রোগ্রাম কি শুধুমাত্র আজকে করা হচ্ছে নাকি আগামী দিনেও চলবে? আজকেই আমরা শুরু করলাম, দেখি পরের দিনগুলোতে আমরা সেই কর্মসূচিটা যদি করতে পারি সেরকম আমাদের। মানে পরবর্তী দিনে করোনা বিধি মেনে এই কর্মসূচিগুলো করা হবে? হ্যাঁ। আপনার নাম কোন দায়িত্বে রয়েছেন? আমি ঘোষকাডাঙ্গা কলেজের পাপ্পু বর্মন স্টুডেন্ট, তৃণমূল ছাত্র পরিষদের সদস্য। সদস্য? হ্যাঁ। ঠিক আছে।